দেখতেছি লাইভ দিয়ে একসাথে, ওটাতে দেখলে ডাটা কম লাগে, এই জন্য অনেক ওই ক্লাস গুলো বেশি দেখি পরে দেখে, কারণ আমি ওইবার ভিউ দেখে দেখি অনেক ভিউ। ওকে, তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করছে, বুঝছো? এই বিক্রিয়ার হ্যাঁ কেসির বেলুটা কি হবে? কেসির বেলুটা হবে, তোমার দেখো ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়ার ঘনমাত্রা ঠিক আছে, জি স্যার, হ্যাঁ দেখো এই অ্যামোনিয়ার ঘনমাত্রা স্কোয়ার, নাইট্রোজেনের ঘনমাত্রা আবার হাইড্রোজেনের ঘনমাত্রা, বুঝছো? সাম্য ধ্রুবক বলি, যে উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা যে অনুপাত তাকে বলা হয় কি কেসি, এটাকে বলি আমরা সাম্য ধ্রুবক। এটার নাম কি? সাম্যাবস্থা ধ্রুবক। সাম্য ধ্রুবক মানে সাম্য অবস্থায় যেটা তৈরি হয়। এই ব্যাপারে আমার আরো অনেক ক্লাস আছে, আরো কয়েকটা ক্লাস আছে, তোমরা দেখবা ওটা ওই গতদিন নিচ্ছি আর আগেও নিচ্ছি, ওটা ওইগুলো দেখতে হবে বুঝতে হইলে। ওকে, সাম্য ধ্রুবক হচ্ছে এটা উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা যে অনুপাত। আমরা আজকে দেখাবো যে কেসির অঙ্ক গুলা কিভাবে করে, কেসির যে গণিত গুলো আছে না, ম্যাথ ম্যাথ গুলা করার টেকনিক আজকে শিখাই দেবো। ওকে, একটু অপেক্ষা করো। জি স্যার, এটা তো করছিলাম স্যার। হ্যাঁ এটা করছিলাম গত ক্লাসে। হ্যাঁ তুমি করছো, ওকে এই সাইমা করছো না করার কথা? ওকে জি স্যার। ওকে, এখন আমরা দেখো আমরা ম্যাথ গুলা করতে চাই, কেসির ম্যাথ গুলো আমরা কিভাবে করবো। হ্যাঁ, কেসি হচ্ছে সাম্য ধ্রুবক। সাইমা বলো সাম্য ধ্রুবক কি? উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত। উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত, উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতটাই হচ্ছে সাম্য ধ্রুবক। আবার বলছি, এখন দেখো এই অঙ্কটাতে, ধরো এই অঙ্কটা যখন আমরা শুরু করি আর কি, বিক্রিয়া শুরু করি আর কি, বিক্রিয়ার পূর্বে যেটাকে বলে বিক্রিয়ার পূর্বে, পূর্বে বিক্রিয়া, বিক্রিয়ার পূর্বে অর্থাৎ বিক্রিয়া শুরু হওয়ার আগে আর কি, এটা হচ্ছে এ মূল, এটা বি মূল, বুঝছো? এটা জিরো। ভালো করে খেয়াল করো যে বিক্রিয়া শুরু হওয়ার আগে নাইট্রোজেন ছিল এ মূল, হাইড্রোজেন ছিল বি মূল। মূল তো বুঝো নাকি, যে একার উপর যেটা মূল, ঠিক আছে? বিক্রিয়া শুরু হওয়ার আগে নাইট্রোজেন ছিল এ মূল আর হাইড্রোজেন ছিল বি মূল, আর তখন তো আর উৎপাদ নাই। বিক্রিয়া শুরু হওয়ার আগে কি উৎপাদ আছে নাকি? এখন বিক্রিয়া স্টার্ট হয় নাই, উৎপাদ নাই। এখন পূর্বে আমার এটা ছিল, এখন যখন বিক্রিয়া যখন সাম্যাবস্থায় যায় আর কি, যখন সাম্যাবস্থায় যায় তখন কি হবে জানো, এইখান থেকে কিছু পরিমাণ কমে যাবে নাইট্রোজেন, কিছু পরিমাণ কমবে না, বিক্রিয়া হচ্ছে উৎপাদন তৈরি করবে, বিক্রিয়া গুলো কমবে, এটা তো স্বাভাবিক। এক্স পরিমাণ কমবে আর এখান থেকে কি হবে, থ্রি এক্স পরিমাণ কমবে। এখন তোমরা হয়তো প্রশ্ন করবো, স্যার এখান থেকে এক্স পরিমাণ কমছে, এখান থেকে থ্রি এক্স কমছে কেন, বাড়বে কত মোল আছে এটার উপরে, এখানে কয় মোল আছে, তিন মোল, এখানে থ্রি এক্স কমবে, জি স্যার এক মোল আছে, তাহলে এক্স এক মোল। ওকে, ভালো করে খেয়াল করো, বিক্রিয়া শুরু হওয়ার পূর্বে থেকে এরকম সাম্য অবস্থায় যখন গেছে তখন তো কিছু পরিমাণ উৎপাদ তৈরি হবে, হবে না? ওকে, এখান থেকে এক্স পরিমাণ কমবে, এখান থেকে থ্রি এক্স পরিমাণ কমবে, আর এটা কি হবে, টু এক্স, এটা হয়ে যে দুই মোল আছে তো টু এক্স বাড়বে। ওকে, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার এখানে কমছে এক্স, এখানে কমছে মাইনাস থ্রি এক্স, এখানে ফোর এক্স হওয়ার কথা না, বিক্রিয়ার কমাবার, এটা সাম্য অবস্থার ক্ষেত্রে এরকম না, বিক্রিয়ার মূল সংখ্যা অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। এটা কিভাবে চেঞ্জ হবে, বিক্রিয়ার মূল সংখ্যা অনুযায়ী, এখান থেকে এক্স পরিমাণ কমছে, এখান থেকে থ্রি এক্স পরিমাণ, আর এখানে টু এক্স তৈরি হবে। ওকে, আচ্ছা এখন চিন্তা করো এই বিক্রিয়াটা, হ্যাঁ এই বিক্রিয়াটা আমরা যে পাত্রে করতেছি আর কি, বিক্রিয়াটা যে পাত্রে হচ্ছে, এই পাত্রটার আয়তন দেখো, পাত্রের আয়তন, পাত্রের আয়তন হচ্ছে কত, দুই লিটার, পাত্রের আয়তন হচ্ছে কত, ভি লিটার, এই পাত্রটার আয়তন পুরা বিক্রিয়ার যে পাত্রে হচ্ছে। এখন দেখো তাহলে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় আমরা নাইট্রোজেনের ঘনমাত্রা বের করবো, নাইট্রোজেনের দেখো ঘনমাত্রা হচ্ছে যেটাকে বলি আমরা মোলারিটি, যেটাকে বলি মূল সংখ্যা বাই কি আয়তন, তো মূল সংখ্যা কত আছে সাম্যাবস্থায়, এ মানে আছে এক্স, পাত্রটার আয়তন কত আছে, ভি। ওকে, সাম্যাবস্থায় এখন তুমি হাইড্রোজেনের ঘনমাত্রাটা আমরা বের করি স্যার, এই যে এ মাইনাস এক্স বাই ভি, এই যে এম 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 এর সাথে কি, কোনটা কোনটা এম এর সাথে, এম মাইনাস এক্স বাই ভি তারপরে এম নিচে 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 এটা এটা মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার, জি স্যার এটা মূল সংখ্যা না, আর এই যে পাত্রের আয়তন লিটারে, এজন্য লিটার দ্বারা ভাগ করছি, বুঝতে পারছো? তাহলে সাম্যাবস্থায় আমরা নাইট্রোজেনের ঘনমাত্রা পাইছি এইটা,
হাইড্রোজেনের ঘনমাত্রা পাইছি আমরা এইটা, এখন আমরা অ্যামোনিয়ার ঘনমাত্রা বের করব। অ্যামোনিয়ার ঘনমাত্রা বের করব তাহলে কি হবে, যে 2x / কত v মোল পার লিটার। ওকে তাহলে দেখো প্রথমে আমরা বিক্রিয়ার পূর্বে কি ছিল, সাম্যাবস্থায় কি ছিল মোল সংখ্যা, তারপর পাত্রের আয়তন ধরলাম, সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা, তারপর হাইড্রোজেনের ঘনমাত্রা, তারপর অ্যামোনিয়ার ঘনমাত্রা, এগুলো আমরা বের করছি। এখন দেখো এই বিক্রিয়ার জন্য একটু আগে আমরা লিখছিলাম এই বিক্রিয়ার জন্য Kc এর এক্সপ্রেশনটা কি, Kc মানে কি, Kc ইকুয়াল হচ্ছে কি, এই যে নাইট্রোজেন অ্যামোনিয়ার দা স্কয়ার, নাইট্রোজেনের ঘনমাত্রা, তারপরে তোমার ঘনমাত্রা এখানে কিউব না। এখন আমরা কি করব জানো, এই যে মানগুলো আমরা পাইছি নাইট্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা, অ্যামোনিয়ার ঘনমাত্রা, এই ঘনমাত্রাগুলোর মানগুলো আমরা এখানে ব্যবহার করি। তাহলে অ্যামোনিয়াটা কত ছিল, 2x / b / b স্কয়ার। ওকে হাইড্রোজেনের কত ছিল, b - নাইট্রোজেনের কত ছিল, নাইট্রোজেনের ছিল a - x / b, সরি a - ওকে তারপর হাইড্রোজেন কত ছিল, b - 3x / b, হ্যাঁ ঠিক আছে। আর এখানে যে এটা হাইড্রোজেনটা কয় মোল ছিল, 3 মোল, এর কিউব দিয়ে দিবা। ওকে এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন দেখো অঙ্কটাতে তো আমি তো এখানে a মোল বলছি, b মোল বলছি না, কিন্তু অঙ্ক যখন থাকবে পরীক্ষায় তখন তারা কি বলবে, যে মনে করো 0.5 মোল ছিল নাইট্রোজেন আর 0.3 মোল ছিল হাইড্রোজেন, তখন এ বির জায়গায় এটা ব্যবহার করবো আর কি, বুঝতে পারছো? এরকম অঙ্কগুলো আমরা এইভাবে করব। এটা কি সবাই বুঝতে পারছো? এখন আমরা এক করবো, একটা ম্যাথ দেখাবো, এটা এটার একটা ম্যাথ দেখাই, তাহলে খুব ভালো করে বুঝে ফেলবো, ঠিক আছে? বুঝে ফেলি, ডাস্টারটা খুঁজে পাচ্ছি না, যেন আমি হাতে বুঝে ফেলতেছি, ওই রাখছি ডাস্টার। একটা ম্যাথ দেখাবো আর কি, বুঝছো? একটা ম্যাথ প্র্যাকটিক্যালি আমরা অঙ্কগুলো কিভাবে করবো, পরে ক্লাসের ভিডিও দেখো নাকি, দেখো তাইমা তুমি আমার ওই যে এয়ার ভিডিও দেখছিলা, সবারে বলবা 20-25 জন থাকে তাহলে দেখা পড়ো। আর দুইটা ম্যাজিক, একটা হচ্ছে পানি, কি পানি আছে না, পানিকে বরফ বানাইলো তোমার সামনে এখানে,